हेलो स्टूडेंट्स, गुड मॉर्निंग। कार्तिक एकेडमी ई लर्निंग क्लासे तुम्हारे प्रत्येक के वेलकाम। आशा करछि तुम्हारा प्रत्येक खूब भालो आछो। सामने तुम्हारे एनुअल एग्जाम, तुम्हारा खूब भालो करे मन दिए पढ़ाशोना करबे। और आज के स्टैंडार्ड फोर आमी जीके क्लास नेब। तो आगे क्लासे सेकेंड टर्मे जो सिलेबास छिलो तार दुटो अध्याय आमी रिविसन करेछि। आज के आमी दुटो अध्याय रिविसन करछि। যাদের দাগ দেওয়া আছে তোমরা আমার প্রশ্নগুলো একবার মিলিয়ে নাও, যাদের দাগ দেওয়া নেই তারা কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই দাগ দিয়ে নাও। তার কারণ আমি যেসব অর্থাৎ স্কুল থেকে যেসব প্রশ্ন উত্তরগুলো বলা হয় কেবলমাত্র সেই প্রশ্ন উত্তরের ওপর তোমাদের পরীক্ষা হয়। প্রশ্ন উত্তর বলে পরীক্ষায় পূর্ণ বাক্যে হোক, সঠিক উত্তর নির্বাচন, টিক, সঠিক উত্তরের ওপরে টিক দাও, সঠিক উত্তরের নিচে দাগ দাও, মিলিয়ে লেখা, সত্য মিথ্যা, শূন্যস্থান, যেভাবে আসুক না কেন প্রশ্নের তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো আগের ক্লাসে একটা কথা বলি, আগের ক্লাসে তোমাদের অধ্যায় আট, ভালো করে শুনে নাও, অধ্যায় আট পৃষ্ঠা ২৩, অধ্যায় আট পৃষ্ঠা ২৩-এ একটা প্রশ্ন আমি বাদ দিয়ে চলে গেছিলাম। অধ্যায় আট, অধ্যায় আটের একটা প্রশ্ন আমি বাদ দিয়ে চলে গেছিলাম, পৃষ্ঠা ২৩। আমি যখন প্রশ্নগুলো কেবলমাত্র বলে যাচ্ছিলাম তখন আমি একটা প্রশ্ন ওই অধ্যায় থেকে বাদ দিয়েছিলাম, সেটা হলো ডিপথেরিয়া জীবাণু বাহক কে, এই প্রশ্নটা তোমাদের আমি বাদ দিয়ে চলে গেছিলাম। কিন্তু এটা কিন্তু অবশ্যই পরীক্ষায় তোমার পরীক্ষার জন্য তোমাদের পড়তে হবে, কারণ তখন যে আমি প্রশ্ন উত্তরগুলো দিয়েছিলাম তার মধ্যে এই প্রশ্নটা কিন্তু তোমাদের ছিল। আগে ক্লাসে অধ্যায় আট পৃষ্ঠা ২৩ ডিপথেরিয়ার জীবাণুর বাহক কে, এই প্রশ্নটা আমি বলতে ভুলে গেছিলাম। ডিপথেরিয়ার জীবাণুর বাহক কে, উত্তরটা হবে বিড়াল। আমি প্রশ্নটা বলতে ভুলে গেছিলাম, প্রথম যখন আমি দিয়েছিলাম তখন বলেছিলাম, কিন্তু যখন রিভিশন ক্লাসে আমি এই প্রশ্নটা বলিনি। এই প্রশ্নটা কিন্তু তোমরা প্রত্যেকে যাদের দাগ দেওয়া আছে তোমরা তো বুঝতে পারছো আমি ভুল করে চলে গেছিলাম, যাদের দাগ দেওয়া নেই তারা একে একটু দাগ দেওয়া, ঠিক আছে? এতে অধ্যায় আট থেকে এই প্রশ্নটা কিন্তু হবে। এবার আজকে আসি অধ্যায় ১১ কবি ও সাহিত্যিকের ছদ্মনাম পৃষ্ঠা ২৮। এখান থেকে যেগুলো কবি ও সাহিত্যিকের নাম দেওয়া হয়েছে সেগুলো একবার বলে দিচ্ছি। প্রথমটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিতীয়টা নিয়ে দিয়েছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে সাতটা প্রশ্নোত্তর বাদ দিয়েছি, তারপরে সাতটা প্রশ্নোত্তর বাদ দিয়েছি, মানে সরি, সাতটা কবি ও সাহিত্যিকের নাম বাদ দিয়েছি। তারপরে দিয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরেটা দিয়েছি বলাইচাঁদ মুখোপাধ্যায়, তারপরেটা সুনীল গঙ্গোপাধ্যায়, হলো? তারপরে তিনটে প্রশ্নোত্তর বাদ, তারপরে দিয়েছি অবনীন্দ্রনাথ ঠাকুর, তারপরে আছে অফিন নিয়োগী, হলো? তারপরে পাঁচটা বাদ, পাঁচটা কবি ও সাহিত্যিকের নাম বাদ, তারপরে দিয়েছি ট্যারিচা মিত্র, তারপরেরটা বাদ, তারপরে দিয়েছি বিনয় মুখোপাধ্যায়, তারপরেরটা দিয়েছি কালীপ্রসন্ন সিংহ, তারপরেরটা দিয়েছি সমরেশ বসু, তারপরে তিনটে বাদ দিয়েছি কবি ও সাহিত্যিক, তারপরে দিয়েছি সুকুমার রায়, ঠিক আছে? আর একবার বলছি দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, তারপরে দিয়েছি অবনীন্দ্রনাথ ঠাকুর, অখিল নিয়োগী, তারপরে দিয়েছি ট্যারিচাঁদ মিত্র, তারপরে বিনয় মুখোপাধ্যায়, তারপরে কালীপ্রসন্ন সিংহ, তারপরে সমরেশ বসু, তারপরে দিয়েছি সুকুমার রায়। এটা গেল পৃষ্ঠা ২৮ অধ্যায় ১১ কবি ও সাহিত্যিকের ছদ্মনামের
যে কবি ও সাহিত্যিক, তাদের ছদ্মনামটা তোমাদের কিন্তু পড়তে হবে। আমি শুধুমাত্র কবি ও সাহিত্যিকের নাম বলে গেলাম, কিন্তু পাশে দেওয়া ছদ্মনামগুলো অবশ্যই পড়তে হবে, সেটা তোমরা জানো। তো আমি যেহেতু প্রশ্ন উত্তর গুলো বলছি না, শুধু প্রশ্ন বলছি, তাই কোনগুলো কোন কবি বা সাহিত্যিকের ছদ্মনাম পড়তে হবে সেগুলো শুধুমাত্র বলে দিলাম। এবার অধ্যায় 12, জাতীয় পুরস্কারের সম্মান। এখানে প্রথম দুটো প্রশ্ন উত্তর, সরি, প্রথম প্রশ্নটা বা তারপরে দিয়েছি ভারতের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রীয় সম্মান কি, তারপরে প্রশ্নটা দিয়েছি জ্ঞানপীঠ পুরস্কার কি হলো, তারপরে পাঁচটা প্রশ্ন উত্তর বাদ দিয়েছি, দিয়ে দিয়েছি কোন বাঙালি চলচ্চিত্র পরিচালক অস্কার পুরস্কার লাভ করেছে। এটা গেল পৃষ্ঠা 29। এবার পৃষ্ঠা 30 এর দেশে প্রশ্নগুলো দিয়েছি, প্রথম দুটো বাদ, তারপরে একটা দিয়েছি সাহিত্য একাডেমি পুরস্কার কি, কবে থেকে সাহিত্য একাডেমি পুরস্কার দেয়া হয়, তারপরে প্রশ্নটা দিয়েছি জ্ঞানপীঠ পুরস্কার কারা দিয়ে থাকে, তারপরে প্রশ্নটা দিয়েছি মেঘনাথ সাহা পুরস্কার কেন দেয়া হয়, তারপরে প্রশ্ন উত্তরটা বা, তারপরে একটা দিয়েছি কোন কোন বাঙালি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছে, তারপরে প্রশ্নটা দিয়েছি কোন বাঙালি ভারতের চার প্রকার জাতীয় সম্মানে ভূষিত হয়েছে। ঠিক আছে, তো এটা গেল পৃষ্ঠা 29 এবং 30 এর প্রশ্নোত্তরগুলো। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, কি কি দিয়েছি, ভারতের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রীয় সম্মান কি, তারপরে একটা জ্ঞানপীঠ পুরস্কার কি, তারপরে ওই পেজেই দিয়েছি কোন বাঙালি চলচ্চিত্র পরিচালক অস্কার পুরস্কার লাভ করেছে, তারপরে পৃষ্ঠা 30 থেকে দিয়েছি সাহিত্য একাডেমি পুরস্কার কি, কবে থেকে সাহিত্য একাডেমি পুরস্কার দেয়া হয়, তারপরে প্রশ্নটা জ্ঞানপীঠ পুরস্কার কারা দিয়ে থাকে, তারপরে প্রশ্নটা মেঘনাদ সাহা পুরস্কার কেন দেয়া হয়, তারপরে প্রশ্ন কোন কোন বাঙালি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছে, তারপরে প্রশ্ন কোন বাঙালি ভারতের চার প্রকার জাতীয় সম্মানে ভূষিত হয়েছে। এই দুটো অধ্যায় তোমাদেরকে যে প্রশ্ন, শুধু প্রশ্নগুলো বলে দিলাম, একটা কবি ও সাহিত্যের নাম বলেছি যাদের ছদ্মনামটা তোমাদের পড়তে হবে, আর এর পরের অধ্যায়ে প্রশ্ন উত্তরগুলো বললাম, তোমরা খুব ভালোভাবে পড়বে, সামনে অ্যানুয়াল পরীক্ষা, প্রত্যেকটা লেখাও খুব সুন্দর করবে, পরীক্ষার খাতায় ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।